হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের আমি দেখাবো দুটো প্যান্ডেল তো দেখবে সেই দিন তো দেখিয়েছিলাম গোবরডাঙ্গার প্যারিসের ডিজনিল্যান্ড প্যান্ডেলটা আর এটা কিন্তু পাসপোতাতেও করেছে তো দুটোর মধ্যে বলবে কোনটা ভালো হয়েছে তো দেখো তারপরে সেদিন তো পুরো ভিডিওটা শেষ হয়নি তারপরে এই দোকানে চলে এসেছিলাম আর এই দোকানের পকোড়াগুলো খেতে না হেব্বি সুন্দর আর তারপরে নিয়ে নিলাম ঘুগনি আর ঘুগনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর তারপরে আমি এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাব তো যেতে যেতে নন্দিনী বলছে আইসক্রিম খাবে তো সেদিন ছিল কিন্তু প্রচণ্ড গরম আর এখন বাজে কটা বলো তো এখন রাত নটা বাজে তো নন্দিনী আর বনু দুজনে আইসক্রিম নিল আর আমি তো আর আইসক্রিম খাই না তো আমি কিন্তু সেই পকোড়াগুলো সারা রাস্তা ধরে হাঁটছি আর খাচ্ছি আর নন্দিনী কিন্তু এইটাই নিল বললো এটা খাবে আর তারপরে দেখো এই যে আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এলাম এই যে সেই পাস সেই প্যান্ডেলটা আর এটা হচ্ছে এই দেখো তারপরে আবার চলে এলাম একটা ওষুধের দোকানে তো এই যে দেখো দুজনে খাচ্ছে তো এটা কিন্তু গোবরডাঙ্গাতেও তোমরা দেখেছো প্যারিসের ডিজনিল্যান্ড আর এটা হচ্ছে আমাদের পাঁচপোতার ডিজনিল্যান্ড তো পাঁচপোতার ডিজনিল্যান্ড নাকি গোবরডাঙ্গার ডিজনিল্যান্ড কোনটা ভালো হয়েছে এটা কিন্তু বলবে আর এটা দেখো এটা হচ্ছে গোবরডাঙা তো এটা ভিডিও তো তোমরা আগের দিন দেখেছিলে আর এটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি আর কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি যাইনি তো সেই জন্যে তোমরা বলবে বলতে গেলে এটাই ভালো হয়েছে আমার কাছে জানি না তোমাদের কাছে কোনটা আর তারপরে দেখো এই যে আমার মুখে তেল লেগে আছে আর এখনও সেই পকোড়াগুলো এত সুন্দর হচ্ছে সারা রাস্তা হাঁটছি আর খাচ্ছি আর তারপরে এই যে সেই পাঁচ পুতার প্যারিসের ডিজলিল্যান্ডের প্রতিমা তো দেখো এখানে দুর্গা মাকে কত সুন্দর লাগছে দুর্গা মা বলতেই সুন্দর আমার দুর্গা ঠাকুর হেভি লাগে খুব ভালো লাগে আর তারপরে দেখো ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেল আজকে তোমাদের সাথে দুটো প্যান্ডেলই শেয়ার করলাম তো দেখো আজকেই আমাদের মানে পুজো দেখা শেষ তারপরে চলে এলাম এই প্যান্ডেলটায় তো দেখো এই প্যান্ডেলটা একদম লাস্ট এটা দেখে চলে যাব বাড়িতে তো দেখো এই যে চলে এসেছি বাড়িতে ওই প্যান্ডেল দেখি আর এটা তো দেখে বুঝতেই পারছো আমাদের বাড়ির পাশের প্যান্ডেলের মা আর তারপরে তো বাড়িতে চলে এসেছি কারণ ওখান থেকেই ফোন করছিল যে আমাদের ওখানে ড্যান্স হাঙ্গামা হচ্ছে তো আমরা বাড়ি এসেছি তখন দশটা বেজে গেছে আর এই যে দেখো হচ্ছে কি একটা কমেডি হচ্ছিল আর তারপরে হচ্ছে এই যে ড্যান্স হাঙ্গামা তো এইসব ড্যান্সগুলো না এই গ্রামের মানুষগুলোই বেশি ভালো দেখে কিন্তু আমার একদম ভালো লাগে না এরকম ধরনের নাচ অসহ্য লাগে একদম আর সামনে দেখো ওরা নাচ করছে আর দেখবে কি চারিপাশে স্টেজের পাশ দিয়ে সবাই এরকম নাচ করে তো এগুলো কি ধরনের অসভ্যতা কে জানে তো যাই হোক নিজেদের পাড়ার অনুষ্ঠান কি আর বলবো দেখো এই যে সবাই আর সেদিন ছিল প্রচণ্ড গরম সবাই কি পরিমাণে নাচ করছে তো এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক দাওনি তো প্লিজ লাইকটা কিন্তু দিয়ে দেবে ঠিক আছে আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে আমার তো বাড়িতে এসে মোটামুটি একটু ভালো কেটেছে আর এখানে থাকলে জানি না কেমন হতো তো প্রত্যেকবার তো বাড়িতেই চলে আসি সেই জন্যেই পুজোটা একটু ভালো কাটে যেহেতু পুজোটা আমাদের একদম বাড়ির সামনে হয় সামনে বলতে মানে আমাদের উঠোনেই পুজো হয় তো চলেও আজকের মতো এই পর্যন্ত আবার পরের পর্ব দেখার অপেক্ষায়